हेलो व्यूअर्स, दिस इज मिंटू। वेलकम टू माय यूट्यूब चैनल स्टडी नॉलेज। देखो आज हमें तुम्हारे कतगुलो विषय सम्पर्के आलोचना करब जगह किन्तु तुम्हारा अने के मेल बा कमेंटे करेछिले से समस्त प्रश्न किन्तु आज हमें उत्तर देव। तो वीडियो तुम्हारे जो अत्यंत गुरुत्वपूर्ण तो वीडियो तुम्हें किन्तु शेष पर्यंत देखते हो। तार आगे बोले रखी तुम जदि हमारे चैनल नतून हो हमारे चैनल सब्सक्राइब कर रखो जाते हमारे अपलोड करा वीडियो सवार आगे तुम्हारे पहुंचे जाए। वीडियो भलो लगे अवश्य लाइक और शेयर करबे। चलो देरी ना करे वीडियो शुरू करा जाक। देखो प्रथम रखी अनस्क्रीन হচ্ছে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আজ তোমাদের তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের আমি উত্তর দেবো। দেখো প্রথম হচ্ছে অনস্ক্রিন শো হচ্ছে যে দাদা আবগারি পুলিশের মেন এক্সাম কবে হবে, তারপরে কতজন মেন এক্সামে বসবে, আবগারি পুলিশের এক্সাম কি ভোটের আগে হবে, কাট অফ কত জ্বলেছে, এ সমস্ত কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। দেখো প্রথমেই আমি বলবো যে আবগারি পুলিশের মেন এক্সাম অনেকে তোমরা কমেন্ট করছিলে যে মার্চে হবে, তো আমি তোমাদের জানিয়ে রাখি আবগারি পুলিশের মেন এক্সাম কিন্তু মার্চে হবে না। এটা তোমরা সরাসরি জেনে রাখো যে আবগারি পুলিশের যে মেন এক্সাম সেটা কিন্তু মার্চে হবে না। কারণ কি দেখো মার্চে কেন হবে না, কারণ ভোটের নির্বাচন সামনে চলেই এসেছে। সুতরাং এত বড় একটা পরীক্ষা এক্সাম কিন্তু মার্চে হওয়া সম্ভব নয়। বোর্ড কিন্তু ধরে রেখেছে এই আবগারি পুলিশের মেন এক্সাম কিন্তু ভোটের পরেই হবে, তারা কিন্তু ঠিক করে রেখেছে। তো ভোটের দিন ঘোষণা করে তারা বোর্ড থেকে একটি মিটিং হবে, সেই মিটিংয়ে কি বলা হয়েছে না বলা হয়েছে আপডেট পেলে কিন্তু আমি তোমাদের তুলে ধরবো সবার আগে এই চ্যানেলে প্রোভাইড করে দেবো। তারপর দেখো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা কাট অফ কি খুব হাই যাবে, তো দেখো আমি প্রথমে তোমাদের বলবো যে তোমরা কাট অফের উপর কেন নির্ভর করছো, কাট অফের উপর তোমরা ফোকাস না করে তোমরা তোমাদের ফোকাসটা করো তোমাদের স্টাডির উপর। কারণ তোমরা যদি যত বেশি স্টাডি করবে তোমাদের কাট অফ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ হবে না। কাট অফ নিয়ে একটু পরে আলোচনা করছি, তার আগে দেখো তোমরা অনেকে কমেন্ট করেছো দাদা কতজন মেন এক্সামে বসবে, তো দেখো এক্স্যাক্টলি মেন এক্সামে বসবে প্রায় তোমাদের যে এক্সারসাইজ যে পরীক্ষাটা রান পরীক্ষাটায় পিএফটি এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট মোটামুটি তোমাদের 16 থেকে 17 হাজার ক্যান্ডিডেট কিন্তু তোমাদের এটা পাস করেছে। এটা ধরে তোমরা চলো 16 থেকে 17 হাজার ক্যান্ডিডেট, আমাদের এখানে তথ্য আছে নানারকম অ্যানালাইসিস করে যেটা জানা গেছে 16 থেকে 17 হাজার ক্যান্ডিডেট প্রায় পিএমটি এবং পিইটি পরীক্ষায় পাস করেছে। তা তোমাদের মনে একটা খোঁজ 16 হাজার কি পরীক্ষা দেবে, তো আমি জানি রাখি তোমাদের একদমই না, 16 হাজার থেকে 17 হাজার ক্যান্ডিডেট একদমই পরীক্ষা দেবে না। যদি বলো কেন, তো আমি বলবো দেখো তোমরা প্রত্যেকে জানো যে 2019 যে WP কনস্টেবল সেটাই কিন্তু হাইকোর্টের নির্দেশে স্টে অর্ডার পড়ে গেছে। তো সে স্টে অর্ডার কিন্তু আমি আশা রাখছি তোমাদের মার্চের এই ফেব্রুয়ারির মধ্যে উঠে যাবে এবং মার্চের মধ্যে তাদের জয়েন হয়ে যাবে। তো সেখানে হচ্ছে তোমাদের অনেকজন ক্যান্ডিডেট মেন এক্সাম পরীক্ষা নিশ্চয়ই দিতে আসবে না। তারপর তোমরা প্রত্যেকে জানো এই কদিন আগে জেল পুলিশের রেজাল্ট পাবলিশ হলো, তারপরে কালকে গতকাল নাগাদ ফায়ার অপারেটার রেজাল্ট পাবলিশ হলো, সেখানে মিলিয়ে প্রায় 6-7 হাজার ক্যান্ডিডেট কিন্তু তোমাদের পরীক্ষা দেবে না। এটা তোমরা নিশ্চিত ধরে থাকো যে 6-7 হাজার ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কখনোই এক্সাম দিবে না মেন এক্সাম। কারণ কি তারা যেহেতু জয়নিং হয়নি তাই তারা যে এক্সারসাইজ কনস্টেবল মেন এক্সামটা কিন্তু তারা দিয়ে রেখেছিল, যেহেতু তারা জয়নিং হয়ে যাবে সে আমার মনে হয় না যে তারা এই এক্সারসাইজ মেন এক্সাম দিবে। তো টোটাল মিলিয়ে তোমাদের 9 হাজার থেকে 12 হাজার ক্যান্ডিডেট তোমরা ধরে রাখো যে তারা কিন্তু পরীক্ষা দিতে চলেছে মেন এক্সাম। সবজন বুঝতে পারছো যে মেন এক্সামে কম্পিটিশন কতটা বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের স্টাডির উপর অত্যন্ত ফোকাস করো, তোমরা কাটের উপর অনেক ফোকাস করছো, কাটের উপর ফোকাস না করে আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করবো তোমরা ধরো স্টাডির উপর ফোকাস করো। তারপর তোমরা অনেকেই বলছো যে ভোটের আগে হবে না কি, আমি সাফ সাফ তোমাদের জানি যেন ভোটের আগে কিন্তু এক্সারসাইজ মেন এক্সাম হবে না, সম্ভব নয়। কারণ কি দেখো যে যে ডিপার্টমেন্টে ভোট চলে আসলে সেখানে কিন্তু তাদের ডিউটি পড়ে যায়, সুতরাং এত বড় একটা পরীক্ষার কিন্তু ভোটের আগে কখনই কন্ডাক্ট করা সম্ভব নয়, এটা তোমরা ধরে চলো। তারপর অনেকে কমেন্ট করছিলে এক্সারসাইজ মেন এক্সামের যে কাট অফটা সেটা কত যাবে, তোমাদের আমি বলে রাখি যে এক্সারসাইজ কাট অফটা তোমাদের যেহেতু এবারে অনেকজন পরীক্ষার্থী মানে পরীক্ষা দেবে না তার জন্য কিন্তু কাট অফটা আমি তোমাদের 100% লিখে বলেছি 4 থেকে 5 কিন্তু তোমাদের যে কাট অফটা যাচ্ছিলো তার থেকে কিন্তু লেস হবে, অর্থাৎ 4 থেকে 5 কিন্তু কাট অফ কম যাবে। কারণ কি অনেকে কিন্তু অন্য অন্যভাবে যেহেতু কনস্টেবল SSC GD তারপরে তোমার ফায়ার অপারেটারে অনেকেই যোগদান করে দেবে, সুতরাং তারা কিন্তু পরীক্ষা দিবে না, এটা কিন্তু তোমাদের প্লাস পয়েন্ট। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট মার্চে এক্সাম ভোটের পর এক্সাম হলে তোমাদের অনেক ফ্যাসিলিটি আছে, যেমন কি যেমন তোমরা একটু পড়া রিভাইজ করার সুবিধা পাবে, তারপর অনেকে পরীক্ষা দিচ্ছে না তোমরা প্রত্যেকে জানো সেকেন্ড, তো আমার মনে হয় না পার্সোনালি যে কোনো রকম কোনো তোমাদের অসুবিধা হবে মার্চের পর এক্সাম হলে তোমাদের কোনো অসুবিধা হবে না, এটা কিন্তু তোমরা ধরে চলো। তো এখানে পরীক্ষা দিচ্ছে মোটামুটি 9 থেকে 12 হাজার জন ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিতে চলেছে বন্ধুরা। সুতরাং তোমরা কাট অফের উপর আমি আরবার বলবো কাট অফের উপর তোমরা ভরসা করো না, ভরসা করো তোমাদের স্টাডির উপর, ঠিক আছে?
আছে বন্ধুরা, ভরসা করো তোমরা, কিন্তু তোমাদের স্টাডির উপর ভরসা করলে সব থেকে বেটার হয়। তারপরে কোশ্চেন পেপারটা দেখো, এরম তুলনামূলক কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন পেপার হবে, এটা কিন্তু তোমরা জেনে রেখো, স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন হবে। লাস্টে একটা কথাই বলবো যে ভিডিও শেষ করার আগে, যে তোমরা কিন্তু তোমাদের স্টাডির উপর ফোকাস করো, কাট অফের উপর কিন্তু তোমরা নির্ভর করো না বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে ততক্ষণ পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।